আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে বাঙালি মিষ্টির নাম যত ভালো, বাঙালি তরকারিদের নাম সেই রকমই খারাপ? কোথায় চন্দ্রপুলি, লবঙ্গলতিকা, ক্ষীরমোহন, পান্তুয়া, মিহিদানা, আর কোথায় অম্বল, চচ্চড়ি, ঘ্যাঁট, ঘণ্ট? অনেকে মজা করে বলেন, যেহেতু বাড়ির গিন্নিরা সারা দিন খেটে রান্না করতেন, তাই বরেরা যখন জিজ্ঞেস করতেন তখন এইরকমই উত্তর আসত, আজকে অম্বল বানিয়েছি। অন্যদিকে বৌদের রাগ ভাঙানোর জন্য বরেরা এইসব মিষ্টি নিয়ে আসত, তাই মিষ্টির নাম এত মনোরম হতো। মিষ্টির নাম ভালো না হলে বৌদের রাগ ভাঙবে কি করে? অনেকের এই চন্দ্রপুলির সঙ্গে পুজো বা পুজোর প্রসাদের অনেক স্মৃতি মনে পড়ে যায়। বেশিরভাগ মিষ্টির দোকান এই মিষ্টি করা বন্ধ করে দিয়েছে, কিন্তু এখনও কালী পুজো, লক্ষ্মী পুজো বা অন্য পুজোর সময় উত্তর কলকাতার অনেক দোকানে এই চন্দ্রপুলি তৈরি হয়। পরিশেষে বলি, এই চন্দ্রপুলি কিন্তু আমার বিয়েতেও বৌভাতের তত্ত্ব হিসেবে এসেছিল। কেমন লাগলো জানাবেন।